তেলিয়ামুড়ার উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে নবতম সংযোজন। ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স। 2,69,00,000 টাকা বাজেট নিয়ে গড়ে উঠবে এই স্পোর্টস কমপ্লেক্স। এতে করে ছাত্রছাত্রী সহ যুব সমাজ খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে পারবে। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ পরিদর্শনে আসেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই। পরিদর্শনকালে বিধায়িকার সঙ্গে ছিলেন পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন সহ অন্যান্যরা। মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি। এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে, তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড ওভার করার জন্য আমরা এসেছি। সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের তেলিয়ামুড়া মণ্ডলের জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি তারা রয়েছেন। সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরজমিনে দেখে। মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।